গরমের মধ্যে আমরা বানিয়ে নিতে পারি গাজরের জুস, কারণ এটা আমাদের স্কিনের জন্য খুবই ভালো। তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি গাজরের জুস। চলো দেখে আসি আজকের মূল রেসিপিটি। ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রিসার্চকে আপনাদের সাথে শেয়ার করেছি গাজরের জুস। এটা খেতে খুবই ইয়ামি। এখন আমি কয়েকটি গাজর ছোট করে কেটে নিলাম আর ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নেব। এখন আমি দিয়ে দিব লেমন, লেবু দিয়ে দিব যাতে টেস্টটা আরও সুন্দর হয়, আরও ইয়ামি হয়। আমি এখন দিয়ে দিব এক গ্লাস পরিমাণ মতো পানি। আপনারা যতটুকু বানাবেন অতটুকু পরিমাণ মতো দিয়ে দিবেন। দিয়ে দিব চিনি পরিমাণ মতো, আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন চিনি। এখন আমি এটাকে ব্লেন্ড করে নিব ব্লেন্ডারের সাহায্যে। আমি ব্লেন্ড করে ফেললাম। এখন ব্লেন্ড করার পর আমি একটি গ্লাসের মধ্যে নিয়ে নিব আমার ইয়াম্মি গাজরের জুসটি। গাজরের জুস কিন্তু খেতে খুবই মজাদার, আর গাজরের জুস কিন্তু আমাদের হেলথের জন্য খুবই ভালো, কারণ আমাদের স্কিনের ফেয়ারনেস আরও বাড়িয়ে দেয়। আমি এখানে লেমনের সাহায্যে সুন্দর করে এটাকে সাজিয়ে নিচ্ছি। আপনারা দেখতেই পারছেন গাজরের জুসটি কতটা না ইয়াম্মি লাগছে। আপনারা কিন্তু চাইলে এটা বাসায় ট্রাই করতে পারেন, কারণ এটা খেতে খুবই ইয়াম্মি আর এটা আমাদের হেলথের জন্য খুবই ভালো। আর এটা কিন্তু বাসায় ট্রাই করে একবার মর্নিংয়ে খেতে পারেন আর রাতে খেতে পারেন, যখন ইচ্ছে তখনই বানিয়ে নিতে পারেন বাসায় বসেই ইয়াম্মি জুস। আজকে আমি এটাই শেয়ার করলাম আপনাদের সাথে। আশা করি আজকের এই রেসিপিটি ভালো লাগবে, আর ভালো লাগলে আমাকে লাইক করতে ভুলবেন না। অবশ্যই সাবস্ক্রাইব বাটনে প্রেস করে দিবেন, বেল আইকনটি। এখানেই বিদায় নিয়ে নিচ্ছি।